এনআরসির লগতে বিভিন্ন প্রকারে গুর্খাসকলক যি প্রকারে প্রতারণা করা হয়েছে সেই তার বিরোধিতা কই কিনে আজি এই ধর্মঘট কার্যসূচী আমি ইয়াত অনুষ্ঠিত করেছো, যার মূল উদ্দেশ্য হল গুর্খা শ্বেত শাসন যুন্ত আমার সবতক প্রথম দাবি হয়, তার লগে ভূমি অধিকার সুরক্ষিত করার ক্ষেত্রে অসম সরকারে যি প্রকারে গুর্খাসকলক প্রতারিত করে আছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ হয়। আর ডি ভোটার নাম খোঁজাই কিনে ইয়াত থাকা থলুয়া গুর্খাসকলক বিদেশী খোঁজাই কিনে যি হারাশাস্তি প্রদান করে অহা হয়েছে বিগত 5-6 বছরের পর, তার বিরুদ্ধে আজি আমি এই প্রতিবাদ কার্যসূচী ইয়াত অনুষ্ঠিত করেছো। এতিয়া জাতির প্রতিনিধি হয়ে থাকা নাই, এতিয়া রাজনৈতিক প্রতিনিধি হয়ে থাকে বহি আছে, উদ্দেশ্য নিজের ভোটের অঙ্ক মাত্র হয়, যাক লৈ কিনে কোনো জাতি লৈ কিনে একো মাত মতা নাই আজিলেক। দুইজন আমার বিধায়ক আছে গণেশ কুমার লিম্বু আর ভাস্কর শর্মা, আজিলেক জাতির পক্ষ থাকা এটা এখন শব্দও বিধানসভার মজিয়াত উঠোৱা নাই, তারপর আমি বুঝবলে বাধ্য হয়েছো যে বিজেপির আর রাজনৈতিক দলরে কর্মকর্তা হয়, জাতির প্রতিনিধিত্ব নকরে। বিজেপি সরকার মিছলিয়া, আপনার অধিকার মানতে কিসি